আইপিএল 2022-এর তৃতীয় ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের সেরা অলরাউন্ডার আন্ডার রাসেল ছন্দে ফিরল, যেখানে কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ম্যাচে দুর্দান্ত ফর্মে দেখালো, যেখানে আন্ডার রাসেল 8টি ছয় মেরেছে এবং আস্তে আস্তে 31 বলে 70 রান করেছে। তো কলকাতা নাইট রাইডার্সের এই আন্ডার রাসেলের রান দেখে এক একজন এক একজনের মতামত, যেখানে শাহরুখ খান তো ভাই অবশ্যই টুইটে লিখে দিয়েছেন আবারও হচ্ছে ব্যাক করেছে আন্ডার রাসেল, অর্থাৎ তিনি লিখেছেন ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ড আন্ডার রাসেল। এছাড়া উমেশ যাদবকেও সম্মাননা জানিয়েছে। তো এবার জানা যায় আর কেউ বলেছে কি। কলকাতা পাঞ্জাব ম্যাচে ফ্যান্টাসি দল গঠন করেছিলাম উইনজো এবং এখান থেকে এক্সট্রা উইন হয়েছে, তো আপনাদের কাছে শেষ সুযোগ মুম্বাই ও রাজস্থান ম্যাচে। এখানে এই ম্যাচে আপনারা যদি দল লাগান তাহলে সবচেয়ে বড় সুবিধা উইনজো আপনাদেরকে দিচ্ছে, যে 50 টাকা তো ক্যাশ বোনাস তার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন এক্সপার্ট মোড। অর্থাৎ আপনি যদি ঠিকঠাক ফ্যান্টাসি টিম দল না বানাতে পারেন, পিচ কন্ডিশন বা কিছু রিপোর্ট জানে না, তাহলে ফ্যান্টাসিদের এই এক্সপার্ট মোড অপশানে গিয়ে আপনারা এদের টিম নিতে পারেন। আর এদের টিম নেওয়া মানে ভাই আপনারা আরও 50% এক্সট্রা যেটা সম্ভাবনা থাকে। তো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখনই যান ডাউনলোড করুন। তো যেখানে ইতিমধ্যে শোনা যাচ্ছে গৌতম গম্ভীর বলেছে আন্ডার রাসেলের ফর্ম আবারও ফিরে এসেছে এবং তিনি লাস্ট 2 বছরে যে তার খারাপ একটা ইঞ্জুরি ছিল তাই সেই ইঞ্জুরি কাটিয়ে অনেকটাই রিকভারি করেছে, এই জন্য তার পারফরমেন্স আবারও 2019 এবং তার আগের মতো ফিরে এসেছে। এই সিজনটা আন্ডার রাসেলের অনেক শুভেচ্ছা রইল, আরও বড় বড় ছক্কা আমরা দেখতে পাবো। তো আন্ডার রাসেল অবশ্যই ভালো খেলবে আশা করা যাক। তো পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আন্ডার রাসেলের ছক্কা দেখা এবং নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব।